ফিউচার লিডার্স বাংলাদেশ প্রেজেন্টস ক্যারিয়ার পরিকল্পনা ও তারকা কথন। সাথে আছি রাবেয়া আক্তার। আমাদের স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন দেশের নামকরা মোটিভেশনাল স্পিকার, আচরণ বিষয়ক প্রশিক্ষক ডক্টর আলমাসুর রহমান স্যার। স্যার, আপনাকে স্বাগত। স্বাগত স্যার, ভালো আছেন? হ্যাঁ রাবেয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আমরা খুবই সহজভাবে বলে থাকি পরকীয়া। সো স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এখনকার বর্তমান যুগে কেন পরকীয়াটা বেশি হচ্ছে, কেন এই প্রবণতাটা বেশি? সো সেই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন তাহলে খুবই ভালো হতো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তো পাবে এই এই এরকম তোমার বিবাহ বহির্ভূত সম্পর্কের গল্পগুলো পাবে, তুমি ঈশ্বরচন্দ্রের গল্পে পাবে। তো এগুলো হাজার বছর থেকে চলে আসছে, কিন্তু এখন যে হারে বেড়েছে, যে উদ্বিগ্ন হওয়ার মতন ব্যাপার, যেভাবে বিবাহ বিচ্ছেদ ঘটছে, এটা অ্যাকচুয়ালি যদি একেবারে একটা একটা করে পয়েন্ট করে বলি সংক্ষেপে, সেটা হচ্ছে একটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, বংশগত একটা জিনের প্রভাব আছে ওর। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের হরমোনাল বায়োকেমিক্যাল বিষয়, যেটা লিপিডো সেক্স হরমোনের ইমব্যালেন্স, দুটো কারণ গেল, একটা জেনেটিক্যাল, একটা হচ্ছে তোমার লিপিডো বা হরমোনাল ব্যাপার। তৃতীয় যে ব্যাপারটা যেটাই সবচেয়ে বেশি আলোচিত হয়, সেটা হচ্ছে যে তোমার পরিবেশগত বা সিচুয়েশন বা অ্যাভেলেবিলিটি বলতে পারো, সহজলভ্যতা, সেটা তিন নম্বর কারণ। তো এটা হচ্ছে একদম বেসিক কারণ, ঠিক আছে, জেনেটিক্যাল, হরমোনাল, লিপিডো, আর কাছে অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা, সেই সাথে পরিবেশগত এনভায়রনমেন্ট। তিন নম্বর যে ফ্যাক্টর হচ্ছে আমি যেটা বললাম যে পরিবেশগত ব্যাপার, পরিবেশগত ব্যাপার কি, সেটা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ে যদি ছোটোবেলা থেকে এগুলো শুনে শুনে, আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে বা পরিবারের মধ্যে এগুলো শুনে দেখে সে রক্ত হয়, এবং তার কাছে যদি মনে হয় যে এরকম একটা ঘটনা ঘটে বা সম্ভব বা পসিবল, তাহলে তার কাছে কি ব্যাপারটা ইজি মনে হয়, তাই না? যদি ওরকম এনভায়রনমেন্ট বড় হয় একটা শিশু, তার বিলিফ সিস্টেমে, ব্রেনের মধ্যে ওই সাবকনসিয়াস মাইন্ডে ওটাকে মনে হবে যে ইস ওকে, কারণ আমি আত্মীয় স্বজনের মধ্যে দেখি। তো এইভাবে যদি বাচ্চারা আস্তে আস্তে বেড়ে ওঠে, তখন তার এটা একটা বিলিফ সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন দেখা যায় বিয়ের পরও তার এই ব্যাপারে আগ্রহ তৈরি হয়। এবং এই এনভায়রনমেন্টাল বা পরিবেশ ছোটোবেলা থেকে বেড়ে ওঠার ব্যাপারটা যদি একটা নেগেটিভিটির মধ্যে হয়, তাহলে বড় হওয়ার কথা আমার বিবেক বুদ্ধি রয়েছে, রাইট? তখন যদি আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে যদি আজেবাজে এই ধরনের আজেবাজে ছবি দেখি, এসব বাজে বাজে ছবি দেখি, পরকীয়া জাতীয় ছবি দেখি বা আরও বাজে বাজে ছবি দেখি, তাহলে আমার ব্রেনের মধ্যে ওই সব বিষয়গুলোই দানা বাঁধবে, আগ্রহ তৈরি হবে। হ্যাঁ, তার মানে দেখো, দিস ইজ অলসো ইজ পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট, বুঝতে পারছো, পরিবেশগত ব্যাপার। চার নম্বর ব্যাপার হচ্ছে আমি অ্যাভেলেবিলিটি বলেছি, যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি বা চাকরি জীবনে যাচ্ছি বা সরকারে যাচ্ছি বা ফেসবুকে যখন বা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি, তখন প্রচুর ছেলে মেয়েদের সাথে, একটা মেয়ে প্রচুর ছেলেদের সাথে কথা হতে পারছে, যোগাযোগ করতে পারছে মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করতে পারছে বা, তাই না? তখন হচ্ছে কি সহজলভ্য হচ্ছে আরও বেশি, যেটা আজ থেকে 50-60 বছর আগে ছিল না। তখন কি হতো যে ঘরের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে সম্পর্কটা হতো, কিন্তু এখন তো ওপেন হয়ে গেছে না, তাহলে ব্যাপারটা আরও ডেঞ্জারাস। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? চারটা পয়েন্ট বুঝতে পারি যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি কেন। তবে আমি বলেছিলাম কিন্তু যে যদি এটা জেনেটিক্যাল ফ্যাক্টরস হয় বা হরমোনাল ফ্যাক্টরস হয়, তাহলে আমরা কার কাছে যাবো? ডাক্তারের কাছে যাবো, রাইট? হরমোনাল ডাক্তার, কাউন্সিলের কাছে। যদি এটা পরিবেশগত কারণেও হয়, তখনই তো তাকে কাউন্সিলে যেতে হবে। কারণ মনে রাখতে হবে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাকে প্রথমে মানতে হবে যে এটা স্বাভাবিক না, এটা একটা অস্বাভাবিক। কিন্তু আমি যখন এই এনভায়রনমেন্টে বেড়ে উঠছি, তখন কিন্তু আমার কাছে কী মনে হচ্ছে? স্বাভাবিক মনে হচ্ছে। আমি যখন শুনছি সবাই করছে,
আশপাশে শুনছি, বন্ধু বান্ধবদের শুনছি, আত্মীয় স্বজনের শুনছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি। এই যে ইউটিউবে ফেসবুকে ইউটিউবে আমরা বিভিন্ন রকম আজেবাজে ছবি যেগুলো দেখি সেগুলো তো সব বানানো, তাই না? ওগুলো সব বানানো না, এগুলো সব তৈরি করা জিনিস। এখন ওখানে এমন সব অদ্ভুত অদ্ভুত তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস দেখছে যে সে যদি তার ওয়াইফের কাছে এটা আশা করে বা ওয়াইফ যদি ছেলের কাছে আসে হাসপাতালে এটা পসিবল না, তখন তারা মনে করছে না তার মধ্যে বাইরে বেশি হয়ে যাবে। দিস ইজ ইম্পসিবল, এটা ইট ইস ইটস কোয়াইট রং, এটা সম্পূর্ণ ভুল জিনিস। এই বিবেচনার বোধগুলো থাকা দরকার। এখন তুমি তো এটা আটকাতেও পারছো না, তাই না? কারণ এখন মিডিয়া ওপেন হয়ে গেছে, তো কে কে আটকাবে, রাইট? তাহলে এখন সমস্যা হচ্ছে এইসব ঘটনার ক্ষেত্রেও কিন্তু মানে সোজা কথা কাউন্সিলিং এ যেতে হবে। কারো যদি এই ব্যাপারে আগ্রহ তৈরি হয় বা টেন্ডেন্সি হয় তাকে অবশ্যই হ্যাঁ মনোচিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার আছে। তিনি ঠিক করবেন উনি কীভাবে কাউন্সিলিং করবেন, কার কাছে পাঠাবেন, আমাকে নিয়ে ভাবতেই হবে যেটা কী করে প্রোটেক্ট করতে হয়, থামাতে হয়, তাই না? কেন এইভাবে তো চলতে পারে না। কারণ যখন এসব জিনিস একজন হাজবেন্ড একটা ওয়াইফ মনে রাখতে হবে, পরকীয়া মানে হচ্ছে যখন বিবাহিত পুরুষ বা নারী যখন অন্য পুরুষের সাথে বা মেয়ের সাথে করছে, সেখানে তো আমরা বলছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তখন তার বাচ্চা আছে, তো বাচ্চাগুলো নষ্ট হবে, তার মানে এবং ডিভোর্স হলে তো বাচ্চাগুলো একেবারে বুঝতেই পারছো অন্ধকার, তারা নিজেরা বিষণ্ণত হবে, এডিক্টেড হবে, পড়াশোনা ডিস্টার্ব হবে, মানে তার পুরো সমাজটা মানে পরিবারটাই ধ্বংস হয়ে যাবে, বাচ্চারাও শেষ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে হাজব্যান্ড ওয়াইফকে যারা দম্পতি তাদেরকে গভীরভাবে ভাবতে হবে। তাহলে গবেষণায় দেখা গেছে পরকীয়া ও যদি ডিভোর্স করে চলে ওকে নিয়ে থাকে অথবা পরকীয়া চলতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আলটিমেটলি তুমি শুধু অবাক হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছর থেকে কত কত মারাত্মক ভুল না দেখো, খুব রেয়ার কেস, ক্ষণস্থায়ী ব্যাপারটা যখন ক্ষণস্থায়ী তখন আমি কেন এটা কন্টিনিউ করবো? আমার সংসার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, আমার বউ আছে বা আমার হাজব্যান্ড আছে, ও জানছে আমি পরকীয়া করছি, যোগাযোগ করছি, কিন্তু এটা টিকছে না। যার সাথে করছে তার সাথে আমার সম্পর্কটা 2 থেকে 3 মাস, 4 মাস, 6 মাস থাকছে, আবার চলে যাচ্ছে। এমনকি আমি যদি আমার হাজব্যান্ডকে ওয়াইফকে ছেড়ে ডিভোর্স দিয়ে ওখানে চলে যাই, ওটাও 2 বছর ম্যাক্সিমাম, 2 বছর পর ওর প্রতি আগ্রহ থাকবে, তখন আরেক দিকে যাবে, ওটাও থাকবে না। আর চলতে তুমি তুমি কয়টা বিয়ে করবে, কয়টা বিয়ে করবে, তার মানে আমি আমার জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছি, তার মানে আমার সমাজে শান্তি, প্রেস্টিজ, সম্মান কিছুই থাকছে না। তার মানে তার সমাধান খুব সেটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, পশু পাখিরা দেখো, পশু পাখিরা কিন্তু ওদের ওদের যখন আর্জ হচ্ছে, ইচ্ছা হচ্ছে, ওরা কিন্তু করছে জীবনে, রাইট? ওদের যখন ইচ্ছা হচ্ছে যাচ্ছে, রাইট? আচ্ছা আমাদের যখন ক্ষুধা লাগছে ওরা খাচ্ছে, আমাদের ঘুম আসছে আমি ঘুমাচ্ছি, তার এখন অন্য একটা মেয়ের প্রতি আমার আকর্ষণ হচ্ছে আমি চলে যাচ্ছি, এটা কেমন কথা? অন্য একটা মেয়ের সাথে আমার বিদেশ করতে হবে, বিদেশ করে ফেলছে, এটা তার মানে কি আমি যদি পশু পাখি তাহলে আমি পশু পাখি হলাম, রাইট? একটা মেয়ে একটা ছেলের সাথে পরিচয় মনে হলো যে না ওর সাথে আমি ভালো হবো, আমার আমার শান্তি হবে, আমার থাকতে ভালো থাকবে, তা আমার মনে হলো, তো চলে গেলাম, তার মানে কি আমি পশু পাখির সাথে আমার তফাৎ থাকি? পশু পাখির এই আকাঙ্ক্ষা আছে, তারা করছে যখন ইচ্ছা হচ্ছে তারা করছে, তা মানুষের যখন ইচ্ছা হবে তখন করবে? মানুষ তো মানুষ একটা প্রাণী, মানুষ একটা প্রাণী, রাইট? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব যার মধ্যে বিবেক বুদ্ধি আছে, বুদ্ধি আছে। আচ্ছা বলতো বুদ্ধি কাকে বলে, ইন্টেলিজেন্ট কাকে বলে? ইন্টেলিজেন্ট হচ্ছে তো অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। আমি জানি কাজটা খারাপ, আমার সংসার ভাঙবে, আমার বাচ্চারা জানবে, আত্মীয় স্বজন জানবে। বুদ্ধিমান প্রাণী, বিবেচক প্রাণী কেন নিজেকে কন্ট্রোল করতে পারবে? আমি তো পশু না, তাহলে আমি পশু সমান হয়ে গেলাম, ইচ্ছা হলে আমি চলে গেলাম, ইচ্ছা আমার যেটা মনে হলো সেটা করলাম, তার মানে আমি পশুর সাথে আমার তফাৎটা কি? সো এই জন্য দেখো আল্লাহ তাআলা এক সূরাতে বলছেন, সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, বলছেন যে কিয়ামতের বাইরে তারা অনেক প্রশ্ন করবে, তার মধ্যে 3টা প্রশ্ন করবে, কি জানো? চক্ষু, কর্ণ এবং বুদ্ধি, বিবেকের উপর। চক্ষু দিয়ে কেন? যে তুমি খারাপ জিনিস দেখলে কেন? দেখে দিয়ে তো আগ্রহ হয়েছে বা খারাপ কথা শুনতে 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 তুমি দেখে আছো, এই জন্য চক্ষু নিয়ে কথা বলছে, তোমার চক্ষু দিচ্ছে তারপরে তুমি এটা করছো কেন? কান নিয়ে তুমি এসব শুনতে গেছো কেন? এরকম শুনে শুনে তুমি আগ্রহ হয়েছে, রাইট? এই যে চক্ষু কর্ণের উপরে হয়েছে,
যদি তুমি বুঝেছো কাজটা ঠিক না তখন তুমি গেছো কেন, কারণ তুমি তুমি তোমার বুদ্ধিকে বিবেককে কাজে লাগাও। তাহলে দেখো আমি ইউনিভার্সিটির ছাত্রদেরকে কি বলি জানো, আচ্ছা বাবা বলো তো কন্ট্রোল কাকে বলে, কন্ট্রোল ডেফিনেশনটা কি? তো ওরা এক একটা একটু বলে, আমি দেখো কন্ট্রোল মানে এরকম ওদের জন্য একটা কন্ট্রোলের ডেফিনেশন বানিয়েছে, যে আমার রেগে যেতে ইচ্ছে করছে রাগ যাবে না, আমার আমার খারাপ ছবি দেখতে ইচ্ছে করছে দেখলাম না, সিগারেট খেতে ইচ্ছে করছে খেলাম না, কেন সমালোচনা বদনাম করতে ইচ্ছে করছে করলাম না, ভেরি গুড। একটা মেয়ের সাথে সারাদিন ধরে আছি, অনেক রাত পর্যন্ত আছে একা একা, ইচ্ছে করে যা ইচ্ছা তাই করা যায় কিন্তু আমি করলাম না। ফেসবুকে অনেক মেয়ের সাথে অনেক চ্যাটিং প্যাটিং হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে কিন্তু আমি আলটিমেটলি ওই কাজটা যার যত কন্ট্রোল সে তত বড় মানুষ। আচ্ছা বলতো নিচে নামা কই সহজ না, আর উপরে ওঠা কঠিন, রেগে যাওয়া সহজ না, রাগ না রাগাটা কঠিন, না রাগাটা কঠিন, সমালোচনা করা সহজ, সমালোচনা না করা কঠিন, রাইট? শর্টকাটে বড় খাওয়া সহজ, পরিশ্রম করে বড় খাওয়া কঠিন। তো কঠিন কাজের মধ্যেই তো পুরস্কার, রাইট? দিয়ে তা একটা মেয়েকে আমি পেতেই পারি, পটাতেই পারি, যোগাযোগ করতেই পারি, অফার করতেই পারি, সুযোগ আসতেই পারে, কিন্তু আই শুড কন্ট্রোল মাই সেলফ বিকজ দ্যাট ইজ এ কি অ্যাওয়ার্ড, আমার পুরস্কার, পরিশ্রমের পুরস্কার, কন্ট্রোলের পুরস্কার। কিন্তু রাইট না, কন্ট্রোলটা করতে পারে এটাই তো আসল জিনিস, তাই না? যেমন দেখো একটা জিনিস, কন্ট্রোল থাক, যেমন আমি ইউনিভার্সিটিতে কি করেছি, আমার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের অধিকাংশ মেয়ে ছিল, আমার ইউনিভার্সিটির অধিকাংশ মেয়ে ছিল, বুঝছো, 50টা মেয়ে ছিল, আমরা 10টা ছেলে ছিল। আমি 8টা বছর মানে আমি খুব জনপ্রিয় ছিলাম, আমি ঢাকা বিশ্বের চ্যাম্পিয়ন ছিলাম, আমি জাতীয় প্লেয়ার ছিলাম ইউনিভার্সিটির জন্য, বুঝছো, সব মেয়েদের সাথে কত হয়েছে করেছি, বড় জলে ঘুরেছি, কিন্তু কখনো কিন্তু খারাপ কাজ হয়ে নাই, কেন জানো, নিজে কন্ট্রোল করেছি, পরিবেশটা ভালো ছিল আমার, মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠার একটা পজিটিভিটি ছিল, প্লাস আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এরকম এরকম অনেকে আছে জানো, যে হাজবেন্ড দেশের বাইরে আছে, যদি এটা ধর্মীয়ভাবে ঠিক না, হাজবেন্ড বছরের পর বছর বাইরে থাকবে তার তো একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, তারপরে আমি দেখেছি অনেকে মেয়ে বা অনেক ছেলে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছে, এরকম অনেক সিচুয়েশনে সে তারপর সে নিজেকে কন্ট্রোল করেছে, তারপরে কন্ট্রোল করা পসিবল। হ্যাঁ,